আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। আগাম জামিন নিতে হাইকোর্টে গেছেন ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনে দায়ের করা মামলায় তার আগাম জামিন আবেদনের বিষয়ে আজ শুনানির তারিখ নির্ধারণ করা হয়। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। রোববার নিক্সনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী জামিন আবেদন করেন। সারা দেশে 200+ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মেয়াদ উত্তীর্ণ 1টি উপজেলা ও 15টি ইউনিয়ন পরিষদে চলছে সাধারণ নির্বাচন। এছাড়া 8টি উপজেলা ও 177টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন হচ্ছে। জেলা পরিষদের কয়েকটি পদেও চলছে উপনির্বাচনের ভোট গ্রহণ। কুমিল্লা দাউদকান্দি উপজেলা পরিষদের সবকটি পদে সাধারণ নির্বাচন হচ্ছে। এছাড়া যশোর সদর, সুনামগঞ্জের জামানগঞ্জ, মাদারীপুরের শিবচর ও নওগাঁর মান্দা সহ 7 উপজেলায় চেয়ারম্যান এবং দিনাজপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে। সকাল 9টায় শুরু হয় ভোট নেওয়া, চলবে একটানা বিকেল 5টা পর্যন্ত। নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে চট্টগ্রাম থেকে সারা দেশে লাইটার জাহাজে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এ কারণে অচল হয়ে গেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসের কাজও। আন্দোলনকারী শ্রমিকরা জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের মাদার ভেসেল থেকে নদীপথে পণ্য পরিবহনে নিয়োজিত 1000 লাইটার জাহাজ পরিচালনা করে ওয়াটার ট্রান্সপোর্ট সেল। তাদের সাথে দীর্ঘদিন দেন দরবার করেও 11 দফা দাবি আদায় না হওয়ায় সোমবার রাত 12টা থেকে ধর্মঘট পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে যানবাহনে বাড়তি চাপ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি অগ্রাধিকার দিয়ে পারাপার করা হলেও পণ্যবাহী পরিবহন নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন চালক ও পণ্যের মালিকরা। আজও কয়েকশো পণ্যবাহী পরিবহন পারাপারে অপেক্ষায় রয়েছে পাটুরিয়া ঘাটে। পণ্যবাহী পরিবহনের চালকরা জানান, ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করায় অনেক কাঁচা পণ্য নষ্ট হচ্ছে, এতে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। এবার জানাবো শেয়ার বাজারের খবর। তৃতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা 11:40 পর্যন্ত ডিএসইর 3টি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানি শেয়ার দরও বাড়ছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 375.5 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 211টি, কমে 62টি এবং অপরিবর্তিত ছিল 77টি কোম্পানি শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, এসএস স্টিল, বেক্সিমকো লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি পরিচালনা পর্ষদ সভায় 30 জুন 2020 সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে 9.88 টাকা। আগের বছর ইপিএস ছিল 3.12 টাকা। সম্পদ মূল্য দাঁড়িয়েছে 59.98 টাকা। আগামী 15 ডিসেম্বর বেলা 11:30 ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 12 নভেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।